মুক্ত খোঁজ পাওয়া গেছে মুক্ত পাওয়া গেছে ঝিনুক ভেঙে এই জায়গাটা হচ্ছে দিদি বাড়ির ছাদ থেকে পুরো চারিদিকের ভিউটা মানে এত সুন্দর লেগেছে যেটা ক্যামেরা বন্দি না করলে কোনো একটা কিছু যেন ক্যামেরাবন্দি হলো না মিসমিস হয়ে যাচ্ছে এরকমই ব্যাপার তাই দুদিন থাকার পর তিন দিনের দিন ফোনটা নিয়ে চলেই গেলাম ক্যামেরাবন্দি করতে আর জায়গাটা গিয়ে জাস্ট একটাই উপলব্ধি করলাম দুটো চেয়ার দরকার এক কাপ চা আর রং তুলি আর কিচ্ছু লাগবে না কিভাবে যে সময় কেটে যাবে এই জায়গাটাতে বোঝাই যাবে না আর আজকে ক্যামেরাবন্দি না করলে হতোই না কারণ এই যে পারাদ্বীপ স্টেশনে চলে গেছি আমরা আজকে দিদি বাড়ি থেকে চলে যাচ্ছি সবাই মিলে একসাথে পুরীতে ট্রেনে উঠে প্রথমে একটু ঢং করে নিলাম আর ট্রেনে যখন আমরা সব বাঙালিরা একসাথে থাকি তখন আমাদের মেন জিনিস কী হয় খাওয়া দাওয়া আর গল্প গুজব আড্ডা আর বাঙালি থাকা মানে খাওয়া দাওয়া মানে বুঝতেই পেরেছ মশলা মুড়ি তো আমরা বাড়ি থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে গেছিলাম আর ট্রেনে বসে আমরা মশলা মুড়ি বানিয়েই ফেললাম কারণ আমাদের প্রায় তিন সাড়ে তিন ঘন্টার মতো রাস্তা ছিল তিন সাড়ে তিন ঘন্টা রাস্তা আমরা খাওয়া দাওয়া করে মজা করে আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম পুরী স্টেশনে পুরী স্টেশনে নামার পরে এই যে তোমাদেরকে আমার অসাধারণ বদনটা দেখিয়ে দিলাম কদিন ধরে শুধু জার্নি করেই করে আমি পুরো একদম কালি কালীভূতনি হয়ে গেছি যাই হোক এই নোংরা ট্রেন জার্নির সমস্ত ধুলো মুখে মেখে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম হোটেলে যে হোটেলটা আমাদের বুক ছিল সেই হোটেলে পৌঁছে গিয়ে সবার প্রথমে আমি তোমাদেরকে একটু হোটেলটা শেয়ার করে দিলাম আর তারপর এই যে আমি ইন্ট্রো দিতে বসেছি এতক্ষণ তো আমি ইন্ট্রোই দিতে ভুলে গেলাম তো চলো ইন্ট্রো ফিন্ট্রো দিয়ে রাতের আমরা ডিনার সেরে তখন বাজে রাত্রি দেড়টা রাত্রি দেড়টার সময় আমরা বেরিয়েছি দেড়টা না হলেও একটা দশ পনেরো হয়ে গেছে এমন সময় আমরা বেরিয়েছি পুরীতে সমুদ্র দেখতে যাই হোক সমুদ্র দেখতে গিয়ে সমুদ্র দেখা হয়ে ওঠেনি আমরা রাত্রিবেলা আবার ওই হোটেলটা শিফট করে অন্য হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম অন্য হোটেলে এসে দেখলাম হোটেল ছিল একদম বিচের সামনে তো হোটেল থেকেই বিচ দেখে রেডি ফেডি হয়ে আমরা চলে গেলাম দেখতেই পেয়েছ কোথায় এসেছি যারা পুরী গেছো তারা এই জায়গাটা নিশ্চয়ই চেনো এটা হচ্ছে চিল্কা লেক আর চিল্কা লেক যারা আদার্স কান মানে আদার্স কান্ট্রিতে যাও বা আদার্স স্টেটে যাও তখন এই উপর থেকে তো অনেকেই ট্রেন জার্নি করে যাও তো ফাইনালি যে দেখতে পাচ্ছ চিল্কায় এসে গেছি আমি কি বলছিলাম জানি না আমার ওখানে ভয়েস নিচ্ছিল না ভয়েস নিয়েছিল বাট আমি এখন যখন দেখছি ভয়েস কোনোই শোনা যাচ্ছে না আমাকে রিটেক দিতে হচ্ছে আবার এই যে চিল্কায় আমরা এসে গেছি এটা দেখতে পাচ্ছ চিলকা দেখ না আমার বাড়ির পাশের খাল সেটাই বুঝতে পারছি না যাই হোক সেসব কিছু দেখার পরে একটু ঢং করতে করতে যা এম বুড়া গেছিলো টিকিট কাটতে লেকে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় এই যে এই নৌকোতে ওঠার জন্য টিকিট কাটতে হয় যাই হোক টিকিট কাটা হওয়ার পরে নৌকোতে আমরা সবাই উঠে গেলাম নৌকোতে ওঠার পরে এই যে ভিউটা বাহ খুব সুন্দর লেগেছে চারিদিকে সমুদ্র তার মাঝখান থেকে নৌকো যাচ্ছে অসাধারণ লেগেছে ভিউটা চিল্কায় মূলত সবাই ডলফিন দেখতেই যায় এই নৌকা ভ্রমণ করতে করতে এখানে ডলফিনগুলো ভেসে ওঠে আর সেগুলোই সবাই নিজের চোখে দেখে ওই যে দেখতে পাচ্ছ ডলফিন এটাকে দেখে আমরা ব্যাকগ্রাউন্ড দেখে ওই তো বলে খুবই চিৎকার করে ফেলেছি যেটা ভিডিওর প্রথমেই তোমরা দেখেছো তো সেটাকেই তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই ভিডিওটা ভালো করে দেখো ওই দেখো ডলফিনটা ভেসে উঠলো তারপরে আবার ডুবে গেলো যাই হোক যাই হোক ডলফিন দেখার পরে আমরা চলে গেলাম এবারে লাল ক্যাংড়া দেখতে লাল ক্যাংড়া একটা গামলির ভিতর রেখে দিয়েছে আর সেগুলো যারা যায় তাদেরকে দেখায় লাল ক্যাংড়া দেখানোর পরে ওনারা বললো আরেকটা স্পেশাল জিনিস আছে তোমরা দেখবে নাকি ওনারা বললাম অবশ্যই এবার সেটা দেখতে গিয়ে দেখলাম সেটা হচ্ছে ঝিনুক থেকে মুক্ত বের করবে ঝিনুকগুলোকে ভেঙে ভেঙে আসল মুক্ত ঝিনুক থেকে বের তো সবাই এক্সাইটেড কেমন মুক্ত বেড়ায় কী জিনিস সেটা দেখার জন্য তো উনি কী করলেন একটা একটা করে ফাটালেন আর তার ভেতর থেকে মুক্ত বের করার চেষ্টা করলেন যাই হোক অনেকগুলো প্রথমে মিস হয়েছে একটার ভেতরেও মুক্ত ছিল না তারপর এই রকম ভাঙতে ভাঙতে শেষমেশ একটার মধ্য থেকে মুক্ত পাওয়া গেল অ্যাকচুয়ালি আমরা যারাই এরকম দেখতে যাই অনেকেই আছি আমরা যে সত্যিই মূর্খ আমরাও ওইখানে চারজন ছিলাম আমাদের ফ্যামিলি মেম্বার আটজনের মতো ছিলাম সেখানে আমরা হয়তো ছজনই ছিলাম মোর দুজন হয়তো ঠিকঠাক জানতো সব কিছু সেই দুজনকে মুরগি বানাতে পারেনি তাই আমরা কেউ কিনি নি নাহলে আমাদেরকে মুরগি বানিয়ে ওই রকম একটা ফলস জিনিসকে ওর ভেতরে খাইয়ে দিয়ে এরকম করে মুক্ত বলে চালিয়ে আমরা হয়তো দু তিন হাজার টাকা দিয়ে কিনে নিতাম ঠিক সেরকমই ওরা এরকমভাবে ব্যবসা করে একটার ভেতর থেকে এরকমভাবে আসল মুক্ত বলে বের করলো আর আসল মুক্তের দাম বললো সাড়ে ছশো টাকা সেটা শুনে আমাদের সবার খটকা লাগলো আর তখনই বুঝলাম যে ব্যাপারটা আলাদা কিছু পরে ব্যাপারটা সম্পর্কে জানলাম যে ওরা এইভাবে ব্যবসা করে তো যাই হোক এই যে মুক্ত সবাই হাতে নিয়ে দেখলাম অ্যাকচুয়ালি ওটা হাতে নিয়ে দেখার পর দেখলাম ওটা মুক্ত নয় ওটা একটা পাথর যাই হোক এরকম দেখার পর মুক্ত হাতে নিতে কারো না ভালো লাগে তো হাতেও নিয়ে নিলাম সে পাথর হোক যাই হোক এসব করার পর মুক্ত টুক্তো রেখে দিয়ে আমরা চলে এলাম খাওয়ার খেতে মানে আমাদের ডিনারে ডিনার সরি ডিনার নয় লাঞ্চে লাঞ্চ টাঞ্চ করার পর আমরা আবার আমাদের হোটেলের দিকে রওনা দিলাম আর হোটেলের দিকে রওনা দেওয়ার সময় দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়েছে এরপর কী করছি না করছি সেটা তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক করো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতোটা